নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই লাইভ প্রোগ্রাম শুরু করছি আজকে বিশেষ কিছু জিনিস নিয়ে ডিসকাশন করব আপনারা প্রত্যেকই জানেন আমি যখন প্রোগ্রামে আসি কিছু সবসময় আপনাদের নতুন কিছু প্রেজেন্ট করার চেষ্টা করি না আমার ইউটিউব চ্যানেল দিগদর্শন সেই নিয়ে কিছু ডিসকাশন করেছি আগামীকাল হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এইটা চলছে পিতৃপক্ষ পিতৃপক্ষ মানে ভাদ্র মাসের পূর্ণিমার পরে যে স্টার্ট হচ্ছে মানে আগামী একদম অমাবস্যা পর্যন্ত আশ্বিন অমাবস্যা মানে সেটাকে হচ্ছে পিতৃপক্ষ তারপরে মাতৃপক্ষ মানে একদম মহালয়ের পথে মাতৃপক্ষ স্টার্ট হচ্ছে শুধু এই পিতৃপক্ষে কী আমাদের করা উচিত কী করা উচিত না বা কী মন্ত্র জপ করা উচিত বা পিতৃদেব উদ্দেশ্যে কীভাবে জলদান করা উচিত বা কেন জলদান করা উচিত কারা করবেন না এই জিনিসগুলো ডিসকাশন করবো যেহেতু আমার আগের প্রোগ্রামও রয়েছে আগের বছর দিয়েছি আমার দিগদর্শনেও রয়েছে আমি বিশ্বকর্মা পুজো নিয়ে দিগদর্শন প্রোগ্রামকে কিন্তু আপনাদের একটা আমার রিকোয়েস্ট করুন রিকোয়েস্ট এটা আপনারা অনেকে দেখছেন প্রোগ্রামটা অনেকে কমেন্টসও দিচ্ছেন ভালো ভালো কমেন্ট কিন্তু আপনারা কিন্তু একটাবারে খুব কার্পণ্যতা দেখাচ্ছেন এটা আমি একদম নির্দ্বিধায় বলছি আপনার সাবস্ক্রাইবটা কিন্তু কেউ করছেন কিন্তু ভিউজটা মানে দেখে নিয়ে ভিউজ প্রচুর হচ্ছে আমার প্রত্যেকটা প্রোগ্রামে প্রচুর ভিউজ আমার কিন্তু আপনারা এক ফটো সাবস্ক্রাইব করছেন কেন সাবস্ক্রাইব করছেন কী ব্যাপার আমি বুঝতে পারছেন সাবস্ক্রাইব করে খাতে প্রোগ্রামটা আপনার কাছে বোঝ যাবে আর আমি অনেক বেশি অনুপ্রাণিত হব কেন আমার এক একটা প্রোগ্রাম আমি কালকে বিশ্বকর্মা পুজোর প্রোগ্রাম ছেড়েছি আজকের মধ্যে আমার 12K হয়ে গেছে আজকের মধ্যে আমার পিতৃপক্ষের প্রোগ্রাম ছেড়েছি আজকের মধ্যে আমার 13K 12K হয়ে গেছে সুতরাং সাবস্ক্রাইবার কিন্তু আপনার কেউ সাবস্ক্রাইব করছেন না এটার জন্য আমি কিন্তু খুব মানে কষ্টও পাচ্ছি যাতে বলতে গেলে আপনার প্রত্যেক প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন কিন্তু প্রোগ্রামটা যে আপনারা যে সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি অনুপ্রাণিত সেটা কিন্তু আপনারা ভাবছেন না আমার প্রত্যেকবার আপনার কমেন্টসগুলো যথেষ্ট ভালো দিচ্ছে আপনারা আমার প্রোগ্রাম দেখে অনুপ্রাণিত আমি বি অনুপ্রাণিত যাই হোক সেই ডিসকাশনটা করবো আর আজকে চেষ্টা করব শুক্র ট্রানজিট আর রবির ট্রানজিট নিয়ে 12টা রাশির যে কী ভালো মন্দ সেটা নিয়ে ডিসকাশন কারণ শুক্র রবি ঘরে অস্তমিত হচ্ছে রবির ঘরে অস্তমিত হয়েছে অস্তমিত হচ্ছে না হয়েছে কখন হয়েছে মানে ভোররাত দুটো উনত্রিশ মিনিটে অস্তমিত হয়েছে আগামী যে দিনগুলো শুক্র অস্তমিত থাকবে এবং রবি আগামীকাল এই মুহূর্তে রবি বসে রয়েছে আপনার সিংহ রাশিতে নিজ রাশিতে সেখান দিয়ে যাবে হচ্ছে কন্যা সমরাশি কন্যারাশিতে যাবে তার জন্য কী আমাদের এফেক্ট হবে এই মুহূর্তে শনি বক্রিয়ে বসে আছে মকরে বৃহস্পতি বক্রিয়ে বসে আছে মিনে সুতরাং এই যে এফেক্টটা রাহু কেতু বসে রয়েছে রাহু বসে আছে মেষে কেতু বসে রয়েছে আপনার তুলাতে কী এফেক্ট দেবে এবং আমাদের আগামী বছর 2023 সাল থেকে 2024 সাল 2025 সাল শনির জন্য বা রাহু কেতুর জন্য কিছু কিছু রাশির লোকের জন্য অভূতপূর্ব একটা দিন আসছে অভূতপূর্ব দিন মাইন্ডেড অভূতপূর্ব দিন এই জিনিসটা আমি আপনারা লিখে রাখুন আমি একদম মেনশন করি কারণ আমার দিন রাত আমার এইটা নিয়ে আমি চর্চা না চেম্বার করি আর এই নিয়ে আমি চর্চা করি যে আপনাদেরকে কত বেশি ভালো প্রেজেন্ট করবো আপনার আরও বেশি কতটা শিখতে পারবেন কারণ আমার প্রোগ্রাম নিয়ে আমার সেনকে বদ্ধ এক ক্লায়েন্ট এসে সে বলল আপনার প্রোগ্রাম নিয়ে অনেকটা শিখেছি আমি স্যার যে কোথায় কীভাবে কী পজিশনে আমি নিজের ছকটা দেখে বের করে দেখি নিজের হাতটা দেখি কেননা আমি চেম্বার পর্যন্ত অতটাই টাইম নিই কেন আমি বলি আপনার হাতটা হচ্ছে যে ভাইটাল আপনি আপনার মনে যেটা চিন্তা করছে সেটা মুখে ফুটে উঠবে সেটা হাতে ফুটে উঠবে আপনার হরোস্কোপ যদি নাও থাকে আর হরোস্কোপ যদি আপনি ডেট অফ বার্থ যদি আপনি কোনো কারণে ভুল দিয়েও ফেলেন বা ভুল হয়েও থাকে হাত আপনার পারমিট যদি না করে তাহলে ভাববেন এটা সেটা আপনার সেটা সাপোর্ট করছে না শুধু হাতটা কিন্তু আপনার মনে রায় না এবার আপনি বলেন পার্থ যার হাত না থাকে তাহলে কী হবে তার আদার্স আরেক আরও সিস্টেম আছে অনেক সিস্টেম আছে আপনার হোরা সিস্টেম আছে সবচেয়ে বড় সিস্টেম ফেস রিডিং আছে সবচেয়ে বড় সিস্টেম আরও কিছু আপনার চলার উপর ডিপেন্ড করছে আপনি কোথা থেকে কথা বলছেন সেটার উপর ডিপেন্ড আপনার নামটা একটা আপনার স্পেসিফিকলি ডিপেন্ড করছে আপনার নাম হচ্ছে আপনার কী নাম আপনার কী টাইটেল সেটার উপর রাশি লগ্ন ডিপেন্ড করছে সেটা আপনার পরিচয় ডিপেন্ড করছে আপনার কী মানসিকতা আপনি ডিপেন্ড করছে আপনার নামটা কেন আগেকার দিনের বাবা মারা যে নাম দিতে হয়তো না জেনে হয়তো দিয়েছেন কিন্তু তার নামটার সাথে আপনার মনের সাথে আপনার ভীষণ একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আমি দেখেছি সেই নামের উপর বেশ করে সেই লোকটাকে আমি চিনি না তার উপর বেশ করে তার বিচার দিয়েছি সেটা কিন্তু সেটা কার্যকরী হয়েছে আমার ক্ষেত্রে বলছি আজ 26 বছর পর্যন্ত মানে যে অভিজ্ঞতা নিয়ে রয়েছি সেই প্রত্যেকটা সেখানে অ্যাপ্লাই করেছি ইউটিলাইজ করেছি সেটা কিন্তু প্রত্যেকটা ফলপ্রদ আর আরেকটা কথা বলছি সামনের দিনটা প্রত্যেক যে সামনে অমাবস্যা মহালয়ার অমাবস্যা হচ্ছে পিতৃপক্ষের অমাবস্যা যদি যাদের পিতৃ চলে গেছেন বা মা বাবা গেছেন বা আপনজন চলে গেছেন তারা যদি তিথি অনুযায়ী সে অমাবস্যা ইয়েতে শ্রাদ্ধাদি করে থেকেছেন বা পারেননি বা শ্রাদ্ধাদিটা ঠিকমতো করতে পারেননি তাহলে এই অমাবস্যা তিথিতে এই যে কৃষ্ণপক্ষ চলছে কেন এইটা হচ্ছে পিতৃ মানে শ্রাদ্ধাদি করার সবচেয়ে সেরা দিন এই মহালয়া আর যদি মহালয়ার দিন আপনি করতে পারেন তো ভালো নাহলে আর একটা আরও দুটো দিন আছে একটা হচ্ছে একাদশীর দিন আর একটা হচ্ছে চতুর্থী যেটা আমি দিগদর্শন জানে খুব ডিসকাশন করেছি
তাহলে এই মহালয়ার দিন কোনো তিথি মেনটেন করতে কেন? মহালয়াটা একটা বড় তিথি, মহালয়াটা হচ্ছে বড় তিথি, সেই দিনে আপনি আপনার প্রিয়জনের উদ্দেশ্যে জল অর্পণ করতে অবশ্যই সে জলে তিল দান করবেন, তিল দান তিল জব চিনি, তিল জব চিনি এক চিমটে হলুদ অবশ্যই দান করবেন। যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে তুলসী গাছে গোড়ায় সে জলটা দেবেন, যদি না থাকে তুলসী গাছ এই কৃষ্ণপক্ষে একটা তুলসী গাছ আপনি পুঁতে নেবেন, যদি পাইন কৃষ্ণ পক্ষেই পুঁতবেন, এই কৃষ্ণপক্ষে বাড়ি ঈশান করে পুঁতবেন। যারা আপনার এই শহরাঞ্চলে থাকেন সেখানে যদি আপনি ফ্ল্যাট কালচার থাকে ফ্ল্যাটে হলেও আপনার বাড়ি ঈশান কোণে আপনার ইয়েতে রেখে দিন না, যেখানে আপনার বারান্দাটা রয়েছে সেখানে রেখে দিন, ঘরে রেখে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে জলদান ডেলি করবেন। তার মধ্যে এক চিমটে হলুদ দেবেন, দিয়ে যদি পাইন একটু প্রদক্ষিণ করবেন, যদি 11 বার প্রদক্ষিণ করতে খুব ভালো না 7 বার প্রদক্ষিণ করবেন, আর একটা মন্ত্রে যখন ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, এইটা কিন্তু মানে আমি বলছি পিতৃদেবজি সন্তুষ্ট হয়ে শ্রীহরি বিষ্ণু সন্তুষ্ট হবে, শ্রীহরি বিষ্ণু সন্তুষ্ট তুলসী সন্তুষ্ট হবে, তুলসী আর হরি সন্তুষ্ট হলে নারায়ণ সন্তুষ্ট হবে, রিলেটেড প্রত্যেকটা, সে প্রত্যেকটা রিলেটেড। আর একটা কথা বলছি মানে ফোনটা ধরে নিয়ে, হ্যালো কে আছেন বলুন। নমস্কার, আমি সুলেখা পাল বলছি। কোথা থেকে? যাদবপুর থেকে। যাদবপুর থেকে সুলেখা পাল? হ্যাঁ। কার সম্বন্ধে? স্যার আজকে আমি নিজের সম্পর্কে জানতে চাই। নামটা ইয়ে ডেট অফ বার্থটা বলুন। 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর 1997। 15ই ডিসেম্বর 1997। সময়টা বলুন। রাশি লগ্ন জানা আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, কাউকে আগে দেখাননি। 15ই ডিসেম্বর 1997 সোমবার ছিল, মীন লগ্ন মিথুন রাশি, ঠিক আছে, মীন লগ্ন মিথুন রাশি, ঠিক আছে। শুনুন, কি বিয়ের ব্যাপারে জানতে চাইছেন? ক্যারিয়ারটা? কর্মের চেষ্টা করছেন? কোনো কর্ম করছিলেন? প্রাইভেট কনসার্নে কোনো কর্ম করছিলেন? সরকারি চাকরি চেষ্টা করেননি? পুজোর পরে শুনে নিন ভালো করে, পুজোর পরে আপনি বিএড করেছেন? হ্যালো, বিএড করেছেন? বিএড করেছেন? আপনি সরকারি যে স্কুল টিচার জন্য ট্রাই করতে পারেন, বুঝতে পারেন, যেহেতু এখন একটা ডামাডোল চলছে কিন্তু সরকারি চাকরি হবে, আর স্কুল টিচার অনেক কিছু অনেক রিক্রুট হবে, স্কুল টিচারে অনেক রিক্রুট হবে, আপনি যখন এই ভ্যাকেন্সি বেরোবে আপনি ভ্যাকেন্সিতে সেটা অ্যাটেন্ড করবেন এবং সেটা ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? এই চার্টটা স্কুল টিচারই হওয়ারই চার্ট, বুঝতে পারলাম? আপনি প্রাইভেটই কোনো স্কুলের টিচারই করেন বা করছিলেন? তাই করতাম, হ্যাঁ হ্যাঁ, এখন তো আগে তাই করতাম, এখন তাই করতেন। যাই হোক, একটা কথা বলি, আপনার একটু সব কিছু দেরিতে, কিন্তু এমন কিছু দেরি নয়, 26-27 মধ্যে চাকরি হয়ে যাবে, 26-27 মধ্যে চাকরি হয়ে যাবে। আমার মানে জেঠু, আমার দাদা আর কি আপনার কাছে গেছিলেন, বিয়ের ব্যাপারে গেছিলেন, সে তো প্রচন্ড ওখানে সাকসেস হয়েছে, আজকে মানে এই 3 মাস আগেই বিয়ে হয়েছে, এখন তো বেশ ভালোই আছে। আমার ফিডব্যাক আসছে, আমার গলাটাই শোনা যাচ্ছে, কিন্তু টিভিতে আমার গলাটাই শুনতে পাচ্ছি। আমি বললাম যে স্যার আমার জেঠু আপনার কাছে গেছিলেন, জেঠু ছেলে, হ্যাঁ, কি করতে? হ্যাঁ, বিয়ের ব্যাপারে গেছিলেন আপনার কাছে। আচ্ছা, বিয়ে হয়েছে? গেছিলেন মানে বিয়েটা বারবার করে সম্বন্ধ আসছিল কিন্তু সেটা কেটে যাচ্ছিল, তো আপনার কাছে যাওয়ার পর 3 মাস টাইম দিয়েছিলেন, তার মধ্যেই কিন্তু ওর বিয়ে হয়েছে।
এত অল্প সময়ের মধ্যে? একদমই স্যার, আমার খুব ভালো আছে। ভালোভাবে বিয়ে হয়েছে? আমি একটু যেতে চাইছিলাম যে আপনি আমার ক্যারিয়ারের জায়গাটা একটুখানি ঠিক করে দিতে পারতেন। যাদবপুর থেকে বলছেন? হ্যাঁ স্যার। দাদা কি এই কালীঘাট চেম্বার এসেছিল? হ্যাঁ, কালীঘাট চেম্বার অনেক পুরনো চেম্বার যদিও আমার। যে একটা কথা বলি, ভালো করে শুনুন, ও আলাদা ব্যাপারে এসেছিল, আপনি আসবেন চাকরির ব্যাপারে। কিন্তু এখন কালীঘাট চেম্বার উপর ভরসা করে বসে থাকেন, তাহলে কালীঘাটের চেম্বারটা খুব অল্প সময়ের জন্য, খুব ভালো করে শুনে নেবেন। যদি আপনি আমার স্মৃতির মোড়ে চেম্বারে আসেন, সেখানে টাইম নিয়ে আমি প্রত্যেককেই দেখে আপনাকেও টাইম দেব। এটা প্রত্যেকে আমার জানে, যারা আমার চেম্বারে এসে তারা প্রত্যেকেই জানে। যদি আপনি স্মৃতিমোড়ে বা বন চেম্বার যেটা আছে সেই চেম্বার যদি আসতে পারেন, অবশ্যই ফোনটা করে আসবেন, সেটা অবশ্যই টাইম দেব। আর দ্বিতীয় কথা হচ্ছে, সাথে অবশ্যই গার্জেন নিয়ে আসবেন, কারণ আপনার এটা সরকারি চাকরি হওয়ার চাট, বুঝতে পারলেন? আপনার একটা প্রপার রেক্টিফিকেশান করলে এটা ঠিক, কারণ আপনার মেন কথা, আপনি একটা কথা বলুন, একটা মিডিয়াতে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, কোনো রিলেশান আছে না কেটে গেছে? এখন এই মুহূর্তে নেই, তাই তো? আচ্ছা, আপনার কি বর্ধমানে মামার বাড়ি নাকি অন্য কোনো সূত্রে বর্ধমানের কোনো যোগাযোগ আছে? বর্ধমানে সেখানে কি মামার বাড়িতে অনেক সম্পত্তি জায়গা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, সরকারি চাকরি হবার একটা প্রভূত সম্মানের চারটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারলেন? আপনি তো আর্টস নিয়ে পড়েছেন তো? হ্যালো, আর্টস নিয়ে পড়েছেন তো? ঠিক আছে ঠিক আছে, আপনি যদি আসতে চান একটা আমার বুকিং হয় ফোন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর কিছু জানার আছে? ওকে চলুন। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটা অবশ্যই করবেন। আর কি করবেন, এই যে সময়টা চলছে, মানে যথেষ্ট ভাইটাল, আমি আপনাকে যে যেটা আপনাদের বললাম আমি, যে এই যে পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষতে অবশ্যই মানে পিতৃদেবকে অবশ্যই জল দান করেন। যদি সব দিন না পারেন, একাদশীর দিন, চতুর্থীর দিন যদি তাও না পারেন, মহালয়ার দিন অবশ্যই দেবেন। কারণ এই ষোলো দিন কন্টিনিউ, কেন 10 তারিখ থেকে স্টার্ট হয়েছে পিতৃপক্ষ, 10 তারিখ থেকে স্টার্ট হয়েছে, গত 10 তারিখ থেকে যেদিন পূর্ণিমা ছিল সেদিন প্রতিপদ স্টার্ট হয়েছে, একদম আগামী 16টা দিন, মহালয়ার মানে আশ্বিন মাসের অমাবস্যা, মহালয়ার অমাবস্যা অবধি পিতৃপক্ষ সেদিন থেকে পড়বে, দেবীপক্ষ মানে মাতৃপক্ষ বা দেবীপক্ষ সেদিন থেকে পড়ছে। যাও, এই যে 16টা দিন অবশ্যই খুব নিষ্ঠাভাবে থাকবেন, যাদের অ্যালকোহলিক টেন্ডেন্সি আছে তারা অ্যালকোহল চেষ্টা করবেন না নেওয়ার, যারা পেঁয়াজ রসুন খান তারা, এমনকি পিতৃদেবের উদ্দেশ্য, যাদের পিতৃদেব এই অ্যালকোহলিক ব্যাপার ছিল মারা গেছেন, তাদের কিন্তু ভুলেও দেবেন না। তাহলে কিন্তু শ্রীহরি বিষ্ণু রুষ্ট হয়, শ্রীহরি বিষ্ণু রুষ্ট হয়, কিন্তু বারবার বলছি। আর যখন জলদান করবেন দক্ষিণ দিকে, পিতৃদেবের উদ্দেশ্যে যখন জলদান করবেন, অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে জলদান করবেন। যদি সেই জলদানে আপনি যদি শহরের কালচারে থাকেন, তাহলে গ্রামে থাকলে তো অসুবিধা হবে না, কেন বাড়িতে অনেক খোলা যায়, উঠোনে থেকে খোলা আকাশের নিচে করতে পারেন, খুব ভালো। নাহলে দক্ষিণ দিকে মুখ করে যদি শহরের কালচারে থাকে, আপনার বাড়ি ও একটু ওপেন প্লেসে গিয়ে, ব্যালকনিতে গিয়ে আপনি কোনো একটা পাত্রের মধ্যে মাথার মধ্যে জলটা নিয়ে, তার মধ্যে অবশ্যই একদম শুদ্ধ জল নিয়ে, গঙ্গা জল হলে ভালো, না হলেও কোনো অসুবিধা নেই, তার মধ্যে তিল দেবেন, চিনি দেবেন, তিল দেবেন, চিনি দেবেন, জপ দেবেন, কুঁস দেবেন, এই 3-4টে আইটেম করে দক্ষিণে মুখ করে পিতৃদেব, যার উদ্দেশ্যে যখন তার নাম মুখটা স্মরণ করে, কেন এই সময় যমলোকটি মর্ত্যলোকের সমস্ত আত্মারা আমাদের আপনজনের কাছে জলের জন্য হাহাকার করে, জল পেতে আসে, খাবার পেতে আসে, আত্মার শান্তির জন্য। যদি আমরা আপনজন তার আত্মার শান্তির জন্য এই জলদানটা করি, মানে পরম তৃপ্তি লাভ করে এবং বুক ভরে আশীর্বাদ করে যায়, এই আশীর্বাদটা আমাদের পাথেও, এই আশীর্বাদ যে আমাদের ছকে যে পিতৃদোষ থেকে, কেন কম বেশি অনেকের ছকে পিতৃদোষ তৈরি হয়, যদি আপনার ছকে নাও থাকে, আপনার হাতে হাতে পিতৃদোষ, কোনো অ্যাস্ট্রোলজার বলেছে কোনো, যারা হাত দেখে তারাই জানে হাতে কী পিতৃদোষ তৈরি হয়, যদি আপনার হাত নাও দেখে থাকে, আপনার বাড়িতে পিতৃদোষ হয়তো তৈরি হয়ে আছে, পিতৃদোষটা একটা মানে পিতৃদোষটা তৈরি হয় কোন দিকটা, বেশিরভাগ ক্ষেত্রে ঈশান কোনো ডিস্টার্ব হলে,
একদম আপনাকে মেনশনই করে দিলাম, পিত্তদোষ তৈরি হয় ঈশান কোণ বা পূর্ব দিক দৃষ্টি হয়, পিত্তদোষ তৈরি হয়, দেখবেন বাড়িতে সারা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, সবার সাথে সবার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, হয়তো আপনি রোজগার করছেন কিন্তু মানসিক শান্তির বড্ড অভাব, হয়তো কোনো কারণে হয়তো আইনি ঝামেলায় জড়িয়ে গেছে, কোনো কারণে পুলিশি ঝামেলা আপনার ঘরে এসে গেছে। আমি হিন্দু মুসলিম সর্ব নির্বিশেষে বলছি, কোন পিত্তদোষটা কোনো হিন্দু বলে আসছে না, আপনি বলেন তো মুসলিমরা কি জল দেবে, দেওয়ার দরকার কিন্তু আরও রেক্টিফিকেশন করা যায়। আমার অনেক মুসলিম ক্লায়েন্ট আছে যারা কিন্তু তর্পণ করে, মাইন্ড ইট, একদম ব্যাখ্যা করে বলছি, যারা দুর্গাপুজো যেমনি করে শিবের পুজো করে তারা তর্পণ পর্যন্ত করে, কেন আমি বলছি ধর্ম এমনই জিনিস, কেন আমরা অনেকে রোজা করি, অনেক হিন্দু ভাইরা আছে যারা রোজা করে, কেন আমার নিজের আমি নিজে দেখেছি, এটা কোনো আমি মিডিয়াতে বসে সে ভাও বকার জন্যই বলছি না, কারণ তারা আমার অনেক মুসলিম ক্লায়েন্ট আছে, অনেক খ্রিস্টান ক্লায়েন্ট আছে, আমার হিন্দু ক্লায়েন্ট তো আছেই, সেটা বলাই বাহুল্য, কিন্তু ধর্মটা এমনভাবে অনেকেই তার নিজের মতো করে, আমি অনেকেই অনেক হিন্দু ধর্ম দেখেছি যারা মুসলিম পুরো ধর্মটাকে মেনটেন করে। হ্যালো, কে আছেন বলুন। হ্যাঁ নমস্কার, আমি সৌম কথা বলছি তারকেশ্বর থেকে। কোথা থেকে? তারকেশ্বর থেকে। সৌম মানে যিনি আমার কাছে এসেছিলেন? না না না, আমার নাম সৌম চক্রবর্তী। সৌম চক্রবর্তী, কার সম্বন্ধে, নিজের সম্বন্ধে? না না, আমার ভাইয়ের সম্পর্কে, আমার ভাইয়ের নাম হচ্ছে চন্দন, চন্দন চক্রবর্তী। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1/1/1996, সময়টা একবার বলুন, 7:15 কলকাতা, সকাল 7:15, সকাল সন্ধ্যাবেলা। কি জানতে এসেছেন? ভাইয়ের মানে এখন ক্যারিয়ারটা ঠিকঠাক হয়নি, বাড়িতে একটু মানে সমস্যা চলছে। দাঁড়ান, আপনার সাথে মনে হচ্ছে আমার একবার কথা হয়েছে, হয়নি কি? না তো, ওর জন্য আমি বললাম যে কি জানতে, কর্কট লগ্ন মেষ রাশি। হ্যাঁ হ্যাঁ, সোমবার ছিল, কৃত্তিকা নক্ষত্র। ভাই কি অল্পতে রেগে যায়, খুব টেম্পটেড হয়ে যায়? হ্যাঁ ঠিক ঠিক। ও কি কর্ম করতে করতে অনেকবার কর্ম নষ্ট হয়েছে বা কর্ম পেয়েছিল, কর্মটা ধরে রাখতে পারেনি? হ্যাঁ স্যার, সেরকম তো হয়েছে, কর্ম ধরে রাখতে পারেনি, এরকম ধরনের একটা ব্যাপার। আচ্ছা, ভীষণ মানে কনফিউজ হয়েছে, ভীষণ বুদ্ধি বলে ভীষণ উল্টোপাল্টা, বন্ধু বান্ধব কোনো যোগাযোগ হয়েছে, আপনি বলতে পারবেন এই কথাগুলো? সাবধানতা বলবেন, ওকে কিন্তু বন্ধুর জন্য ফেসে যাবে। পড়াশোনা কমপ্লিট করেছে ও? একটা জিনিস, ও তো মানে বিপথে চলে যাচ্ছে, বারবার দেখছি ও ডাইভার্ট হয়ে যাচ্ছে, ওকে একমাত্র মানে ডিসিশনে নিতে পারছে অ্যাকচুয়ালি কি করবে বা করবে না, ওকে অ্যাকচুয়ালি যদি বাইরে পাঠিয়ে দেওয়া তাহলে খুব ভালো হতো। হ্যাঁ সেটা ঠিক আছে, মানে হওয়ার হতে গেলে ওকে কিন্তু বাধার সম্মুখীন হতে হবে, ওকে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করেছে? শোন একটা কথা বলি, চান্স হচ্ছে 50-50, একদম পরিষ্কার, কেন ও মেন কথা হচ্ছে লাইনটা ঠিক এগোচ্ছিল কিন্তু ও ইয়েটা মন দিতে পারছে না, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, রেজাল্ট কি নভেম্বর ডিসেম্বর মধ্যে বেরোবে? শুনুন, যদি
উপরে হ্যাবক কিছু ভুল না করে হয়ে যাওয়া উচিত। এটা কি সেকেন্ড চান্স না ফার্স্ট চান্স? হ্যালো হ্যালো, এটা ফার্স্ট চান্স না সেকেন্ড চান্স? বুঝতে পারছি না, ফোনটা ডিস্টার্ব হচ্ছে, আবার ফোনটা ডিস্টার্ব হচ্ছে, ঝনঝন ঝনঝন করে আওয়াজ আসছে। যে আমি যেটা বললাম, অবশ্যই এই যদি গ্রামাঞ্চলে যেটা অবশ্যই সেই জলটা অশ্বটার কাছে গোড়া দিয়ে দেবেন বা তুলসী কাছে গোড়া দিতে পারেন। আর সেই সময় যে পিতৃদেব উদ্দেশ্যে দক্ষিণী মুখে জলটা দেবেন, সেই জল সময় একটাই মন্ত্র উচ্চারণ করে ওং সর্বপিতৃ ওং সর্বপিতৃ পিতৃ দেবতাভ্যই নমঃ, ওং সর্বপিতৃ পিতৃ দেবতাভ্যই নমঃ, এই মন্ত্রটা অন্তত 18 বার উচ্চারণ করে যদি একবার না পারেন ওং পিতৃ দেবায় নমঃ, ওং পিতৃ দেবায় নমঃ এই মন্ত্রটা করতেন। আর নয়তো যদি একদম না পারেন ওং নমঃ ভগবতে বাসুদেবায়, যদি পিতৃদেবের উদ্দেশ্যে একদম ডাইরেক্টলি দেন তাহলে এই মন্ত্র অবশ্যই, এমন কিছু ব্যাপার না, একটা লাইনের মন্ত্র ওং সর্বপিতৃ পিতৃ দেবতাভ্যই নমঃ এই মন্ত্রটা করতে পারেন অবশ্যই পৃথিবীর উদ্দেশ্যে। আর সাথে ওই মন্ত্র ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই যদি পারেন একদিন অন্তত জল দেবেন, যে প্রতিদিন দিতে পারেন ভালো। এই যে 16টা দিনের মধ্যে অবশ্যই পারলে একদিন সূর্যদেবের উদ্দেশ্যে জল দেবেন, সূর্যদেবের উদ্দেশ্যে জল দেবেন, যে তখন কি করবেন তার মধ্যে অবশ্যই সেই ঘরের এর মধ্যে ঘটির মধ্যে জল নেবেন, অবশ্যই কালো তিল দেবেন, অবশ্যই তার মধ্যে চিনি দেবেন, যা যা যদি দিতে বলে অবশ্যই কুচ দেবেন, দিয়ে ওই মন্ত্রে উচ্চারণ করে ওম ভগবত বাসুদেবের নম। আর নয়তো ওই মন্ত্র ওম ভাস্কর বিদময় মহাতেজয় ধীময়ী তন্ন সূর্য প্রচোদয়াৎ, সূর্যের উদ্দেশ্যে জল দেবেন যখন একদম স্পেসিফিক্যালি এই মন্ত্রে আরো লিখে ওম ভাস্কর বিদময়ে মহাতেজয় ধীময়ি তন্ন সূর্য প্রচোদয়াৎ, এই মন্ত্র 18 বার অন্তর করবেন, নয়তো 7 বার যদি অন্তর করবেন, কমপক্ষে 7 বার যদি সর্বস্ব করতে পারেন, নয়তো 18 বার সর্বোচ্চ যদি করতেন 18 যখন সূর্যের উদ্দেশ্যে জলটা দেবেন। একটা কথা বারবার বলছি যে এই যে পিতৃপক্ষটা আছে, এই পিতৃপক্ষতে অবশ্যই চেষ্টা করবেন যে যারা জল দান করছেন পিতৃদেবের উদ্দেশ্যে বা যাদের বাম আছেন হয়তো নিজে আপনজনের উদ্দেশ্যে দিচ্ছেন, অনেকের ভাই বোন চলে গেছে বা বড় অগ্রজ চলে গেছে তাদের উদ্দেশ্যে দিচ্ছেন, আপনজনের উদ্দেশ্যে জল দান অবশ্যই করে, কেন জমলোককে মর্তলোকে সবাই এই সময় নেমে আসে এই পিতৃ সময় এই সময়টা এই 16টা দিন, কেন আপনজনের জল নেই, বারবার রিপিটেডলি বলছি যত দিতে পারবেন যত তাদের জল দান করবেন তত তার আত্মাটা শান্তি হবে। আর অবশ্যই বাড়িতে যদি এই সময় গরু কুকুর বা কোনো কাক বসে তাদের অবশ্যই কিছু খেতে দেবেন, প্রতিদিন আপনার যদি ছাদ থাকে বাড়িতে বাড়িতে ছাদের উপরে কিছু না কিছু খাবার দিয়ে আসবেন, নিরামিষ আহার দিয়ে আসবেন। আর যদি পারেন সবকিছু বলছে, আর যদি কোনো গরিবকে যদি এই সময় কিছু দান করেন, বস্ত্র দান করতে পারেন সেটা আপনার সামর্থ্য অনুযায়ী, আর যদি পারেন অবশ্যই এই সময় রুটি দেবেন, নুন ছাড়া রুটিটা অবশ্যই ঘিয়ে ভেজে গরুকে বা কোনো কুকুর তো ঘিয়ে রুটি খায় ষষ্ঠাতে দিয়েও খেতে দিতে পারেন বা কাকে দিতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে কাক হচ্ছে মানে এই পিতৃদেবের সবচেয়ে মানে অ্যাক্টিভ মানে ডিপ, সবচেয়ে অ্যাক্টিভ ডিপ, কারণ খুব তাড়াতাড়ি এদের কাছে এদের মধ্যে ইনফরমেশনটা পৌঁছে, একদম বারবার বললাম, কেন কাক কুকুর আর গরু তিনটে জন্য বলছি, ভিকারীকে যদি ভিক্ষা চেতে এসে বেঁচে কোনো ভিক্ষা মানে বিরত করবেন, কিছু লোকের দান করবেন, আর অবশ্যই এই সময় চেষ্টা করবেন কাউকে না ঠকাতে। আর এই তিনটে এই যে 16টা দিন চেষ্টা করেন খুব সাত্ত্বিকভাবে থাকতে, খুব চেষ্টা করেন আহার করতে। আর একটা কাজ করবেন এই সময় এই যে বাড়িতে দেখবেন সে পিঁপড়ের উপদ্রব হয়, পিঁপড়েকে কখনো মারবেন না এই সময়, পিঁপড়েকে এই টোটকাটা এরকম আমি দিয়েছিলাম, তেজপাতার এলাচ দিয়ে রাখবেন, এলাচ গুঁড়ো করে আর তেজপাতা গুঁড়ো করে সেখানে দিয়ে রাখবেন, সেগুলো খাবে দেখবেন আস্তে আস্তে ওগুলো সরে যাবে কখনো, কেন এই সময় এগুলো করলে কেন এই সময় বাড়িতে অনেকের বাড়িতে দেখবেন কালো পিঁপড়ে বা লাল পিঁপড়া আসে, শনিমঙ্গল যদি মেরে ফেলেন শনিমঙ্গল ডিস্টার্ব হবে, কিন্তু শনি বা মঙ্গল এই কালো পিঁপড়ে বা লাল পিঁপড়ে মারলে শনিমঙ্গল ডিস্টার্ব হয়ে যাবে কিন্তু। আর এইটা হচ্ছে সবচেয়ে ভালো সময়, এই সময় কোনো নতুন মাকড় কিনবেন না, কোনো বায়না করবেন না, নতুন ব্যবসা ইনভেস্ট করবেন না, কিন্তু এই সময় যদি অ্যাস্ট্রোলজি পদে বা তান্ত্রিক প্রতিকার করতেন এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সময়, এই সময়টা যথেষ্ট উৎকৃষ্ট সময়। এরপরে নবরাত্রি আসবে দেবীপক্ষ সেই সময় করতেন, কিন্তু এই যে অমাবস্যা চলছে পিতৃপক্ষ চলছে মানে কোনো আপনার রেমিডি বানানোর জন্য বা কোনো কিছু প্রতিকার করার জন্য পিতৃদোষ কাটানোর জন্য একদম সর্বোচ্চ ভালো সময়, কারণ আমাদের সারা বছরে যত নববর্ষ পরে 4টা নববর্ষ তার চেয়ে ভাইটাল নববর্ষ, একটা হচ্ছে এইটা
অমাবস্যা, একটা হচ্ছে আপনার দেওয়ালির অমাবস্যা, আর একটা হচ্ছে আপনার শিবরাত্রি অমাবস্যা, এরকম পরপর চারটে অমাবস্যা যথেষ্ট ভাইটানা অমাবস্যা। সুতরাং এই সময়টা একটা কাজে লাগাতে পারেন, যথেষ্ট আপনি ফলপ্রদ। এটা যা যার জন্য নমস্কার, হয়তো ফোন বেশি ধরতে পারলাম না, প্রত্যেকটা পর ইউটিউবে দিগ্ধ সময় প্রত্যেক চেম্বারে অন রয়েছে, পুজোর সময় আমি থাকবো চেম্বারে, যদি মনে হয় আপনি জয় যোগ করেন, আজ নমস্কার, সবাই ভালো থাকুন।